আচ্ছা আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা ব্লগিং করতে চায় তো ব্লগিং করতে গেলে একটা ভালো ক্যামেরার তো প্রয়োজন তো এই জন্য আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে যে দাদা পঞ্চাশ হাজার বাজেটের মধ্যে এমন ক্যামেরা কি আছে যেখানে আমরা ভালোভাবে ব্লগিং ব্লগিং করতে পারবো যেখানে হবে তো তার উত্তর দেওয়ার জন্য আমরা এই ভিডিওতে এমন পাঁচটি ক্যামেরা এনেছি যে পাঁচটি ক্যামেরাকে মোটামুটি আপনারা পঞ্চাশ হাজারের মধ্যে পেয়ে যাবেন এবং এখানে সবগুলোতেই ফোর কে টোয়েন্টি ফোর এপিএস বা তার বেশি রেজলিউশনে শুট করতে পারবেন তো চলুন তাহলে শুরু করছি তো আমাদের প্রথম ক্যামেরা হল ডিজেআই অসমো পকেট টু তো এই ক্যামেরাটা অন্যান্য ক্যামেরার মতো মানে সো কল্ড যেগুলো ডিএসএলআর ক্যামেরা বা মেয়ারলেস ক্যামেরা হয় সেগুলোর মতো নয় এর বডিটা ডিফারেন্টলি বিল্ড বাট এখানে আপনি ফোর কে সিক্সটি এ পি রেকর্ড করতে পারেন এবং এই সিক্সটি এপিএস যেটা রেকর্ড করবেন সেটা আপনি অ্যাকশনের জন্য রেকর্ড করতে পারবেন আপনার বাইকের সামনে গুজে দিন তো তাহলে আপনি এখানে মোটর ব্লগিংও করতে পারবেন ব্লগিংয়ের জন্য মেইনলি এটা ইউজ করা যাবে এবং এতে ইনবিল্ড স্টেবিলাইজেশন মোটর আছে যে ফুটেজই হবে সেটা ফুললি স্টেবিলাইজ হবে এখানে দেখতে পাচ্ছেন যে এটা স্টেবিলাইজেশনের জন্য মোটর আপনি যতটাই জোরে হাঁটুন বা দৌড়ান তাতে কোনো রকম সমস্যা নেই ফুললি স্টেবিলাইজড ভিডিও আপনি পাবেন তো এটা মোটামুটি আপনি এই মুহূর্তে তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন অনলাইনে কিছু দিন আগে বিগ বিলিয়ন ডে ছিল দিওয়ালি সেল ছিল সেখানে তো আরও তিন হাজার টাকা কম ছিল তো মোটামুটি আপনি সাতাশ আঠাশ হাজার টাকায় এই ক্যামেরাটাকে পেয়ে যাচ্ছিলেন এটা আমার হচ্ছে প্রথম চয়েস ব্লগিং এর জন্য কারণ বেশি টাকাও খরচা করতে হয় না এবং এখানে যে ফুটেজটা আমরা পাই সেটাও খুব ভালো আইফোন যদি থাকে আইফোনের থেকে বেটার কোয়ালিটি আপনি ভিডিও এখানে পেয়ে যাবেন সো আমাদের যেটা ফোর্থ ক্যামেরা সেটা লুমিক্স জি সেভেন এটা অনেক আগের ক্যামেরা এটা মনে হয় দু হাজার পনেরো সালে চোদ্দ কি পনেরো সালে প্রথম রিলিজ হয়েছিল বাট তারপর অনেক আপগ্রেড হয়েছে এখানে আপনি করতে পারবেন এবং এই যে অথচ এটা আসবে আপনার মোটামুটি অফলাইন মার্কেটে চলে আসবে থার্টি সিক্স টু থার্টি এইট থাউজেন্ডের এর মধ্যে এবং যদি অনলাইন মার্কেটে কিনতে চান তো তাহলে এর দাম পড়বে মোটামুটি একচল্লিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজারের মধ্যে অবশ্যই রেকমেন্ড করবো অফলাইন মার্কেটে কিনতে তো তাহলে দামটা অনেকটাই কম পড়বে এবং সঙ্গে এই যে কিট লেন্সটা পাচ্ছেন যথেষ্ট ভালো এটাতে আপনি যদি একটা আমাদের আচ্ছা আমাদের ইয়েটা দাও ওখান থেকে গরিলা পটটা দাও এই গরিলা পডটাকে যদি লাগে নিন তো তাহলে কোনো রকম গিম্বেল ছাড়াই যথেষ্ট ভালো স্টেবিলাইজড ফুটেজ পেয়ে যাবেন এবং এটা খুব বেশি দামও নয় এটা আড়াইশো থেকে তিনশো টাকা হয়তো দাম আমি সবাইকে রেকমেন্ড করব যে এরকম একটা গরিলা পট কিনে নিতে মানে যখন এরকম টাইপের কোনো ক্যামেরা কিনবেন তখন আমাদের থার্ড যেটা রেকমেন্ডেশন সেটা হলো ক্যানন এম টু তো এই ক্যামেরাটা আমাদের কাছে নেই এই মুহূর্তে এটা নেই আমাদের কাছে আছে ক্যান ইয়স টু হান্ড্রেড টু আছে আমাদের কাছে এটাতেও রেকর্ডিং করা হয় বাট আমরা যে ক্যামেরাটা রেকমেন্ড করব ক্যানান এম টু হান্ড্রেড এটা এই মুহূর্তে অফলাইন মার্কেটে পাবেন অনলাইনে এখন পাবেন না কারণ মনে হয় স্টক শেষ হয়ে গেছে এই ক্যামেরাটা যথেষ্ট ভালো এটা যদি আপনি অফলাইন মার্কেটে কেনেন তো তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে চলে আসবে এইটিন টু ফিফটি ফাইভ লেন্সের সাথে ঠিক আছে এবং যদি বডি কিনতে চান তো তাহলে আরও অনেকটাই দাম কম হয়ে যাবে মোটামুটি থার্টি বা তার নিচেও হয়তো দাম হয়ে যেতে পারে এবং যদি সেকেন্ড হ্যান্ড পান তো তাতেও যথেষ্ট ভালো ওটা না চান যদি এটাও কিনতে চান এটাও খারাপ নয় কিন্তু এটা ডিএসএলআর এটা মিনারলেস নয় এটা হচ্ছে টু হান্ড্রেড ডি ক্যানের টু হান্ড্রেড ডি মার্ক টু এটাতেও ফোর কে রেকর্ডিং হয় বাট যেটা এম টু হান্ড্রেড আমরা সেটাতে কোনো রকম ক্রপিং হয় না এবং এটাকে যদি কিনতে চান তাহলে এটার দাম পড়ে যাবে পঞ্চাশের উপরে সেই জন্য আমরা এটাকে রেকমেন্ড করছি না আমরা রেকমেন্ড করছি এম টু হান্ড্রেড ঠিক আছে এটার একটা যেটা প্রবলেম সেটা হলো আমার অটো ফোকাসটা অতটা সার্ভ লাগে না এর বডি ওয়েল বিল্ড বাট অটোফোকাস অতটা নয় আমাদের যেটা সেকেন্ড রেকমেন্ডেশন সেটা হলো ক্যানন এম ফিফটি মার্ক টু তো এই ক্যামেরাটা খুবই ভালো ক্যামেরা ফ্লিপ স্ক্রিন আছে যথেষ্ট ভালোভাবে আপনি রেকর্ড করতে পারবেন ফোর কে টোয়েন্টি ফোর অটো ফোকাস দুর্দান্ত কোনো রকম সমস্যা নেই আই অটো ফোকাসও আছে এবং এখানে কন্টিনিউয়াস শ্যুটিং আছে এই ক্যামেরাটাকে যদি আপনি কিনতে যান অনলাইন মার্কেটে তো তাহলে এর দাম হয়ে যাবে ফিফটি থ্রি টু ফিফটি সেভেন থাউজেন্ডের মতো তিপ্পান্ন থেকে সাতান্ন হাজারের মতো অনলাইনে দাম আছে এটা এই লেন্সটার সঙ্গে এই কিট লেন্সটা ফিফটিন টু ফর্টি ফাইভের যে কিট লেন্সটা আছে এটার সঙ্গে একান্ন থেকে বান্ন হাজারের মধ্যে অফলাইন মার্কেটে চলে আসবে একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের বাজেটের থেকে বাট যদি আপনি শুধুমাত্র লেন্স ছাড়া কেনেন তো তাহলে এটা পঁয়তাল্লিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে চলে আসবে যদি আপনার লেন্স থেকে থাকে তো তাহলে এটা আমাদের বাজেটেই চলে আসছে এবং আমার মনে হয় যার যে পঞ্চাশ হাজার টাকা খরচা করছে তার এক দু হাজার টাকা বেশি খরচা করতে তার খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না এবার যেটা হলো আমাদের নাম্বার ওয়ান রেকমেন্ডেশন সেটা আমাদের কাছে নেই সোনি জি ভি ই টেন তো এটা খুবই ভালো ক্যামেরা সোনির তরফে আছে সো অটোফোকাসে কোনো প্রবলেম নেই ফোর কে দুর্দান্ত ফোর কে থার্টি রেকর্ডিং করতে পারেন আপনার আই অটোফোকাস দেওয়া আছে ওয়াইফাই লাইভ ফিড রেকর্ডিং করা সব কিছু ওয়াইফাইয়ের থ্রুতে আপনি মোবাইল অ্যাপের থ্রুতে মেনটেন করতে পারেন সব কিছু আপডেটেড টাইপ সি কেবল দিয়ে দেওয়া হয়েছে কানেকটিভিটির জন্যে এবং এছাড়াও বিভিন্ন রকমের ফিচার্স আছে বাট এটার সমস্যা হলো এটা আমাদের বাজেটের থেকে একটু বেশি দু টাকা বেশি মানে এটার এখন অনলাইনে প্রাইস হচ্ছে সাতান্ন হাজার টাকা ঠিক আছে একে যদি আপনি অফলাইনে কেনেন তো তাহলে যে কিটলেন্সের সঙ্গে অফলাইনে চলে আসবে বাহান্ন হাজার টাকাতে দু হাজার টাকা বেশিতে চলে আসবে কিন্তু আমাকে যদি আপনি বলেন যে এই এই ক্যামেরাটার সঙ্গে এম সঙ্গে যদি করেন তো তাহলে জিভি অনেক এগিয়ে আছে আমরা সবসময় করবো যে সোনি জি ভি ই টেন কিনতে বাট যদি আপনি লেন্স ছাড়া ওই ক্যামেরাটাকে কেনেন তো তাহলে এটা আরো কমে যাবে ফর্টি ফাইভ টু ফিফটি থাউজেন্ডের মধ্যে আপনি ওই ক্যামেরাটাকে পেয়ে যাবেন সো আমরা রেকমেন্ড করবো যে যদি আপনি দিল্লিতে থাকেন বা কলকাতাতে থাকেন তো তাহলে অফলাইন মার্কেট ভিজিট করুন ওখানে অনেকটা চিপ রেটে পেয়ে যাবেন তো এগুলো হলো আমাদের ক্যামেরা যেগুলো পঞ্চাশ হাজারের মধ্যে আসছে এবং এই ক্যামেরাগুলো যদি আপনি নেন তো তাহলে আপনার আগামী দু তিন বছর ব্লগিংয়ে কোনো কিছু দেখার প্রয়োজন নেই একদম খুব আরামসে ব্লগিং করতে পারেন এবং যেহেতু এগুলো সবগুলোই হচ্ছে মিরারলেস ক্যামেরা সব খুব লাইট ওয়েট আপনাকে খুব মানে বেশিক্ষণ ব্লগিং করার জন্য খুব বেশি হেভি ক্যামেরা ক্যারি করতে হবে না এবং এগুলো এদের ক্লাসে বেস্ট ঠিক আছে তো আমরা তাহলে দেখিয়ে দিলাম এই পাঁচটি ক্যামেরা কোনগুলো এবং তাদের ফিচার্স তার প্রোজ অ্যান্ড কনসগুলোও বলে দিলাম মোটামুটিভাবে ওকে সো আপনাদের যদি রকম প্রশ্ন থাকে তো তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন হুম ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ